হ্যালো গাইজ, ওয়েলকাম এগেন। তো গাইজ, আমাকে দুই একজন আপনারা কমেন্টকে জানিয়েছিলেন যে আমি কোন কোড এডিটরটা ইউজ করি। আমি এটা সম্পর্কে টিউটোরিয়াল, তো গাইজ এটা নিয়ে একটা টিউটোরিয়াল বানাচ্ছি। তো গাইজ, আমি ভাবলাম যে এই টিউটোরিয়ালের ভিতরে আরও কিছু অ্যাড করে দিই, যাতে আমি কোড এডিটর সম্পর্কে একটু ভালো ধারণা দিতে পারি। গাইজ, আমি পার্সোনালি ইউজ করি ভিএস কোড। তো আমি এছাড়া আরও কয়েকটা কোড এডিটর আপনাদের দেখাবো, যেটা আপনি আপনাদের প্রত্যেকটা জন্য ইউজ করতে পারেন। এই প্রত্যেকটাই ওপেন সোর্স এবং ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট করে, মানে লিনাক্স, ম্যাক আর উইন্ডোজে সাপোর্ট করে। তো চলুন গাইজ, শুরু করা যাক। তো প্রথমেরটা হচ্ছে গাইজ সাবলাইম টেক্সট। এটা গাইজ অনেক লং লাস্টিং একটা কোড এডিটর, আই মিন এটা অনেক বছর ধরে আছে। এক্স্যাক্টলি খেলে আমার এটা কত সাল থেকে, বাট মেবি 2008-এর বা এরকম থেকে এটা কোড এডিটর অনেক পপুলার কোড এডিটর, তখন থেকে চলে আসতেছে এটা অনেক। আর এটা স্টিল অনেক পপুলার এখনও, কারণ গাইজ যত মডার্ন কোড এডিটরগুলো আসতেছে সব এটারই এটা থেকে ইন্সপায়ার্ড হয়েছে। আর এটার টাইটেলটা এখন চেঞ্জ করে দিয়েছে, তো এটা আগে ছিল দ্য কোড এডিটর ইউল ফল ইন লাভ উইথ ইট। এটা আমি আগে অনেক ইউজ করতাম, খুবই ভালো কোড এডিটর এটা, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটা অনেক ভালো ফিচার্স আছে, চালে দেখে নিতে পারেন। আমি লিঙ্ক এই কোড এডিটরের লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো। তারপর সেকেন্ড হচ্ছে গাইজ ব্র্যাকেট। তো গাইজ এটা কোড এডিটর আমি যখন আমার বুট ক্যাম্পে ছিলাম, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে কোর্স চলাকালীন, তো সেখানে এটা দিয়ে আমি শিখেছিলাম, মানে তখন এটা দিয়ে মূলত ওখানে আমাদের কোডিং দেখিয়েছিল। তো গাইজ এটা খুব ভালো একটা কোড এডিটর, বাট পার্সোনালি আমি এটা বেশি একটা লাইক করি না। তো যদি এটা অনেক ভালো কোড এডিটর, এটা হচ্ছে অ্যাডোবির, মানে যে ফটোশপ, মানে যে কোম্পানিটা আছে অ্যাডোবি, সেটা বানিয়েছেন, যারা ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্ট, মিউজ, ড্রিম ওয়েভার সফটওয়্যারগুলো তারা বানিয়েছেন। তো তারা এটা ক্রিয়েট করেছিলেন আর এটা এখন গিটহাবের ইয়াদারে মেনটেন করা হয়। তো এরকম খুব ভালো করে এটা হচ্ছে, আপনি দেখে নিতে পারেন। এটাও ক্রস প্ল্যাটফর্ম এবং টোটালি ফ্রি। আর গাইজ একটা কথা, সাবলাইম টোটালি ফ্রি না, এটার একটা ফ্রি ট্রায়াল ভার্সন আছে, যেটা আপনি যে লাইফ টাইম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বাট একটা এই 20 থেকে 25 বার বা এরকম কিছু বার পরপর সেভ করার পর একটা করে খালি জাস্ট মেসেজ আসে যে পারচেস করুন, এছাড়া কোনো সমস্যা নেই। গাইজ থার্ডে যেটা হচ্ছে, সেটা হচ্ছে গিটহাবের atom.io, মানে সরি অ্যাটম, যেটা অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে atom.io। এটা গিটহাব কোম্পানি বানিয়েছে, আপনারা যারা সবাই মোট কম বেশি মোটামুটি মোটামুটি গিটহাবের নাম শুনে চিনি। গিটহাব অনেক বড় একটা প্ল্যাটফর্ম, রাইট? সরি গাইজ আমার গলা একটু ভাঙা, যে কোনো আচ্ছা। তো যেটা বলছিলাম গাইজ, এটা অ্যাটম খুবই ভালো একটা কোড এডিটর। এটা গাইজ পুরো হুবহু সাবলাইম থেকে ইন্সপায়ার্ড, এটার লুকও এক্স্যাক্টলি খুবই সাবলাইমের মতো। এটা আমার ফেভারিট ওয়ান ছিল, আমি এটা আগে ইউজ এটাও ইউজ করেছি আগে এটাও ইউজ করেছি সবগুলো আমি ইউজ করেছি মোটামুটি। এদের ভিতরে অ্যাটমটা অনেক ইউজ করেছি, তারপরে সেখানে সাবলাইমটাও বেশি ইউজ করেছি। গাইজ অ্যাটম অনেক ভালো কোড এডিটর, এটার ফিচার অনেক জোস, যদি আপনারা চান এটাও ইউজ করতে পারেন। এটা খুবই ভালো কোড এডিটর, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা দিয়ে আপনার ওয়েব ডেভেলপমেন্ট কোডিং কোড অনেক ইজি হয়ে যাবে, মানে আর খুবই সুন্দর এটা ইন্টারফেসটাও। অ্যান্ড গাইজ থার্ডে যেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। গাইজ এই ভিজুয়াল স্টুডিও কোড বিল্ড করেছে মাইক্রোসফট কোম্পানি, যে গাইজ যারা উইন্ডোজ বানিয়েছেন যে কোম্পানি, এছাড়া তাদের আরও যেমন সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এরকম অনেক সফটওয়্যার তারাই, এই মানে মাইক্রোসফট কোম্পানিটা হচ্ছে এটার ডেভেলপার, তারাই এটা ডেভেলপ করেছেন। আর এটাও গাইজ মোটামুটি বলতে পারেন সাবলাইম টেক্সট থেকে ইন্সপায়ার্ড, যেটাই আমার ইনস্টল করা হয়ে আছে এখানে। এটা মোটামুটি সাবলাইম টেক্সট থেকে ইন্সপায়ার্ড। আর এটার লুকটাও গাইজ অনেক সিমিলার টু একটা সাবলাইম টেক্সট, বাট এটার গাইজ একটা লুকটাও মোর দেন একটা আইডিয়ার মতো, যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, মানে যেটা কোড এডিটরে বেশ কিছু ফিচার্স থাকে না, সেটা আইডিয়াতে থাকে, আইডিইতে। তো গাইজ ভিজুয়াল স্টুডিও কোড তো আমার কাছে অনেকটা আইডিয়ার মতোই লাগে, এটার ফিচার্সগুলো অনেক ভালো। আর এই কোড এডিটরগুলোতে যা ফিচার আছে সব ফিচারই ভিজুয়াল স্টুডিও কোডে আছে, আর ভিজুয়াল স্টুডিওতে বেশ কিছু ফিচার আছে যে ফিচারগুলো এই বাকি তিনটা কোড এডিটরে নেই। যে অনেক আছে ভিজুয়াল স্টুডিও কোড আমার অনেক ফেভারেট, আর এখন আমি এটা দিয়ে মোটামুটি আমার সব কাজ করি, আর এটা খুবই ভালো লাগে আমার কাছে এখন ইউজ করতে। আর এটা গাইজ এখন খুবই ভালো একটা কোড এডিটর, যদি আপনারা চান এটা ইউজ করতে পারেন। তো গাইজ এই ছিল আমার লিস্টে 4টা কোড এডিটর, যেটা এই 4টা খুবই ভালো কোড এডিটর, চাইলে আপনারা যে কোনো যে এটার ভিতরে যে কোনো একটা ইউজ করে কাজ করতে পারেন। ওকে গাইজ, তো আমি নেক্সট টিউটোরিয়ালে আমার ভিজুয়াল স্টুডিওতে আমি কী কী প্লাগিনস, কী থিমস এইসব ইউজ করি আমি সব নিয়ে একটা বানাবো। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইলো, তুমি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।